গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমরা দুজনেই এখন ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। এটা হচ্ছে আমার আর এটা হচ্ছে ওর। ভাবটা কেন আছে বলতে, একসাথেই করা হয়েছে। যত কিশমিশ দিয়েছিলাম সেগুলো সব আমি নিয়ে নিয়েছি, কারণ ও কিশমিশ খায় না। তো সেদিনকে মিষ্টি সুজিটা খেয়ে ভালো লেগেছিলো, আজকেও বলছে কিন্তু মিষ্টি সুজি কর। তাই সকালে আজকে মিষ্টি সুজি হলো, আর আজকে চেষ্টা করছি তাড়াতাড়ি রান্নাটা করে নেওয়ার। আজকে সর্ষে পটল করবো আর কাতলা মাছটাকে টিফিন বক্সে বসিয়ে করবো, দেখি। কারণটা হচ্ছে আজকে তোমাদেরকে বলেছিলাম না, গ্যাসের ওই কাজটা করতে আসবে লোকটা আর কি, তো গ্যাসটা ঠিকঠাক জায়গায় রাখার। এবার লোকটা আদৌ আসবে কি না জানি না, তবে ওনার আমাদেরকে সেদিন বুধবারই বলেছিলেন। এবার উনি কখন আসবে রান্নার মাঝখানে চলে এলেন, আমার খুব বাজে লাগে। মানে কোথায় সরাবো সেগুলোকে এই নিয়েই আমার মাথা খারাপ হয়ে যায়। তো ওই জন্য ঠিক করেছি উনি আসার আগেই দেখি যতটা পারবো করে নেওয়ার চেষ্টা করবো। আপাতত পটল পটল কেটে দিয়েছি, ফিসফিসি মাছগুলোকে বার করে দিয়েছি। আর জানি না ওই বাড়িতে এই সমস্যাটা ছিল না, এই ফ্ল্যাটে না একটু পোকামা করে সমস্যা রয়েছে, কেন বুঝতে পারি না। একটু লাইটের পোকা, এই ধরনের পোকা দেখতে পাওয়া যায়। তো চলো খেয়ে নিই আগে, নাহলে সুজিটা ঠান্ডাও হয়ে যাবে আর খেতে বাজেও লাগবে। তারপরে আমার গরম গরম সুজি ঠিক আছে। তো আমি রান্নাঘরে এসে গেছি, সুজি টুজি খেয়ে এবার পটলের ছাড়ার পালা করাইতে। বাপরে, পটলগুলো তো ছেড়ে দিলাম, এবার একটু মশলাটাও বেটে নেবো। ওই দিকে পাশেই খাড়িটা প্লাগ যেহেতু ফাঁকা রয়েছে, এখানে অসুবিধা হয় না। ওখানে থাকতো আমার একটাই প্লাগ, তার জন্য আগে মশলাটা পাতি করে নিয়ে তারপর রান্নায় নামত। এখানে অসুবিধা হয় না, এখানে আরেকটা পাশে প্লাগ দেওয়া রয়েছে, তো তাই জন্য অসুবিধা নেই। যাই হোক না কেন কাজ তো করবো, লোকটার এখনো কোনো পাত্তা নিতে জানি না তো আসবে কি না আসবে। আমি বেকার তাড়াহুড়ো তাড়াহুড়ো করছি। আসলে একটু বেলা করে রান্নাটা করলে কি হয়, গরম গরম থাকে সবটা, খেতেও ভালো লাগে। তো ওই জন্য আমি একটু বেলা করে আসছি, আগে ঘর ছাড় ঘর মতো এগুলো হয়ে যায় তারপর রান্না করতে আসছি। আজকে এখন এগুলো করিনি, দেখি রান্নাটা বসিয়ে করতে থাকবো। আর আজকে দেখি একবার ওর কাজ খাজ হয়ে গেলে যদি যেতে চায় একবার একটা হার্ডওয়্যারের দোকানে যাবো, গিয়ে আগে কথা বলবো। প্রথমেই এটা নিয়ে ঘুরে লাভ নেই, গিয়ে কথা বলবো। যদি করে দিতে পারে তো ভালো কথা, না করতে পারলে আমার বর জানি কি হবে, জানি না। পটলগুলো মোটামুটি আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর এখানে পেস্টটা আমি রেডি করে নিয়েছি। এটার মধ্যে আছে হচ্ছে সর্ষে, পোস্ত, চারমগজ, কাঁচা লঙ্কা, নুন। কেউ একটু চারমগজ দিয়ে করে দেখো, দুর্দান্ত একটা সেন্ট হয়, খুব ভালো হয় খেতে। চলো এরপর মশলা টশলা দিয়ে আমি কষিয়ে নিই। এই হচ্ছে সেই মাছটা, লাস্ট তিন পিসই রয়েছে। এই তিন পিসটাকে আজকে প্রথমে ভাজবো। পুরো পাকা মাছ তো টিফিন বক্সে বসিয়ে দিলে খুবই খারাপ হবে, আর টিফিন বক্সে খেতে খুব ভালোবাসে। লাস্ট তিন পিস রয়েছে বলে আমি করে দিয়েছি, আমাকে বলেছি পাকা মাছ আর এলো না, এগুলো খাওয়াটাও ঠিক নেই। এবার ও শখ হয়েছে একদিন, ঠিক আছে। মানে এখানে রুই কাতলা মানে কি বলতো, এখানে রুই কাতলাই বেশি খাওয়া করে, আর সবই ছোট ছোট পিস, যেটা ওর পোষায় না। তো ওই জন্যে বলছে যে একটু আনলাম, আনলাম এটাই আনো আর এলো না লাস্ট। আর এখানে আমি তরকাটা না কালকে রাত্রি থেকে ভিজিয়ে রেখে দিয়েছি, তো ভাবছি সবই 10:30 বাজে করেই ফেলবো ভাবছি। তারা ওখানে মাছটাকে ভাজতে বসিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। এখন বাজে 11:00, স্নান দান হয়ে গেছে। দেখে বুঝতে পারছি তোমাদেরকে বলেছিলাম আমি তরকাটা বানাবো, বাট আর বানাইনি তরকাটাকে। মনে হলো সেদ্ধ করে ডালটা রাখা থাক, আমি রাত্রে বানিয়ে নেবো, তো ওই জন্য আর বানাইনি। কি করছো তুমি, পর্দা সরাওনি? তো ওই জন্য আর বানাইনি। এখন যাচ্ছি একটু ঠাকুরের ফুল আনতে হবে আমাকে, ওই জন্য। তো চলো যাই, এগুলো আবার একটু কী দেখছো।
এখন বাজে প্রায় 1:45, ওটা ফ্রিজ থেকে এখনই জাস্ট বার করে রাখলাম, কারণ আবারও ফ্রিজ থেকে বের করেই ফলটা খাওয়া উচিত নয়। তো ভাত তো বেড়েছি, মাছটা করার পর তোমাদেরকে আর দেখায়নি। এই হচ্ছে মাছটা টিফিন বক্সে, আর এখানে স্যালাডও কেটে নিয়েছি, আর স্যালাড বলতে আজকে শুধু শসা, আর এখানে তরকাটা সেদ্ধ করে রেখে দিয়েছি। এভাবে একটু ঢাকনাটা খুলে রেখেছিলাম, কারণ তরকাটা অলরেডি সেদ্ধ হয়ে গেছিলো, ভাপে থাকলে বেশি সেদ্ধ হয়ে যেত। তো চলো, আজকে ছাদে চলছে কাজ, ওই জন্য প্রচণ্ড আওয়াজ হচ্ছে, পুরো মাথা ধরিয়ে দিচ্ছে। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, ওকেও কেটে দিলাম পেঁপে, আর আমি নিয়ে বসলাম বেদানা। এই বেদানা শেষই হচ্ছে না, আমার ভালো লাগছে না, এখনো একটা ফ্রিজে রয়েছে। আর বেদানাগুলো না গায়ে কেমন কালচে কালচে ছিল, মানে গাটা দেখলে পছন্দ হওয়ার নয়, আমাকে জোর জবরদস্তি দিয়ে দিয়েছিল দোকানদার, মানে ওকে আমি আনতেই চাইছিলাম না। কিন্তু দানাগুলো প্রচণ্ড মিষ্টি আর প্রচণ্ড লাল, জানো না তো। তো এখন 3টেই বাজে, একটু পরে খাবো বেদানাটা, আপাতত একটু ব্লগ টক দেখি। আর কি বলতো, পরে না উঠে গিয়ে কাটতে ইচ্ছে করে না, তো একেবারে কেটে বাসন টাসন ধুয়ে রেখে তারপর এসে বসলাম, একটু রেস্ট নেব, তারপর 5:30-5টার দিকে উঠে যাবো। একটা ভালো রকম বৃষ্টি যে হয়ে গেছে সেটা আন্দাজ করতেই পারছো তোমরা। ব্যাঙ্গালোরে কিন্তু অনেক দিন বাদে আবার বৃষ্টি হলো, তো ভালোই লেগেছে বিকেলটা, ভালোই একটা বৃষ্টি হয়েছে। আমি একটু ঘুমিয়ে গেছিলাম, উঠে দেখলাম বৃষ্টিটা ভালো রকম হয়েছে। তো চলো, চা টাও খাওয়া হয়ে গেছে, এবার একটু পরে সন্ধেটা দিয়ে নিই। এখানে আমি তরকার জন্য সব রেডি তো করে নিয়েছি, এখন বাজে হচ্ছে 2:07, আমি সন্ধ্যাবেলাতেই করে নিচ্ছি এটা, রাত্রে খাওয়ার টাইমে ঠান্ডা হয়ে গেলে গরম করে নেব। তো এবার পেঁয়াজটা ছাড়ার পালা। তো চলো, আমি আগে রান্নাটা করে নিই, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, সন্ধ্যে দিয়ে তারপরে এলাম রান্না করতে। তো রান্নাটা করে নিই, তারপর তোমাদের সাথে আড্ডা মারছি। আসলে আড্ডা বলতে আজকে সেরকম আর কিছু বলারও নেই, কী বা করবো, তাই ভাবলাম যে আবার ওই স্নেহাশিষ্টাদের ঘরে গেলে, মানে অনুপার কাছে গেলে না গল্প করতে করতে রাতই হয়ে যায়, ওই জন্য ভাবলাম যে যদি যাওয়া হয় তাই জন্য আগে থেকে করে নিই, তারপর নয় যাবো। কারণ এটা যদি করা থাকে রাতে তেমন চাপ হয় না, এটার সাথে সাথে আমি আটাটাও মেখে রেখে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে রাতে। অনেক দিন বাদে এলাম একটু ছাদে, তাই জন্যে দেখালামও তোমাদেরকে। এখন বাজে রাত্রি 10:00। আসলে আজকে সকাল থেকে এই যে ছাদে ড্রিল হচ্ছিল বলছিলাম না, এই যে এই পোর্শনটা একটু বাড়িয়ে দিয়ে শেড দিয়ে দেবে, কারণ এই যে দুটো ঘর রয়েছে সেখানে জল ছেটে প্রচণ্ডভাবে, তাই আজকে এই কাজটা হয়েছে। আর আকাশটাকে কি ভালো লাগছে দেখতে। আর আজকে যেহেতু বিকেল থেকে বৃষ্টি হচ্ছে, সবার জামাকাপড় মোটামুটি ভিজেছে, তাই এখনো মেলা। এ পাশটা দেখতে তো অসাধারণ লাগে, অসাধারণ। তো চলো এবার নিচে যাই, এবার পরোটা পরোটাও করতে হবে। দেখে বুঝতেই পারছো ব্যালকানিতে দাঁড়িয়ে আছি, হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার পর না কিছুটা টাইম এখানটাতে দাঁড়িয়ে থাকি, কেন বলো তো একদম দোকানপাটটা বন্ধ হয়ে যায়, তো বেশ নিস্তব্ধ হয়ে যায় একদম, ভালো লাগে বেশ। সারাদিন এখানটা দিয়ে গাড়ি ঘোড়া যায়, তো বেশ ভেতর দিকে আছে, সেটাও মনে হয় না, দাঁড়ালে কয়েকটা লোক দেখতে পাই, গাড়ি ঘোড়া দেখতে পাই, বেশ ভালো লাগে। এমন নয় যে সারাদিন কাউ গ্যাসমিচি এইসব হচ্ছে, তবে কিছুটা ভালোও লাগে। আর তো আজকে আকাশটা খুব ভালো লাগছে, বৃষ্টিটাও অনেক দিন বাদে হলো। তো চলো, আজকেও একটা দিনের শেষ, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আশা করি তোমাদের কিছু অন্তত ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে, যদি নতুন হয়ে থাকো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ। টাটা, গুড নাইট।